আসসালামু আলাইকুম, এসপিএফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগতম। তো আজ আমরা দেখাবো একতলা ফাউন্ডেশন অর্থাৎ ডালাইর ঘরে বেস কেমন হবে এবং কত সুতা রড ব্যবহার করবেন। তো দেখুন, এখানে আমরা তিন ফিট বাই তিন ফিট বেস দিয়েছি, আর এই বেজের রড ব্যবহার করা হয়েছে তিন সুতা। আর আপনারা দেখতে পাচ্ছেন কলামেও তিন সুতার রড চারটি ব্যবহার করা হয়েছে, আর কলামের রিং দেওয়া হয়েছে দুই সুতা দিয়ে। আপনারা চাইলে এটি রিং তার দিয়ে আরও ছোটো রিং তার দিয়ে দিতে পারেন। আর এটি করতে হলে আপনাকে অবশ্যই এই ফাউন্ডেশনে ঢালাই করতে হলে অবশ্যই আপনাকে 7 ফিটের ভিতরে কলাম দিতে হবে, অর্থাৎ ঘন কলাম। 7 ফিটের বাহিরে কলাম দেওয়ালে চলবে না, আপনাকে অবশ্যই 7 ফিটের ভিতরে কলাম দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।